সাত সকালে ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য শুরু হয়। তার গলা ও মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর। সকালবেলা একটি ফ্ল্যাটের ফাঁকা অংশে এই দেহ পড়ে থাকতে দেখে, তাই তারপরেই খবর দেওয়া হয় গার্লফ্রেন্ড থানায়। পুলিশের অনুমান, বাইরে থেকে তাকে খুন করে ওই এলাকায় ফেলে রেখে যাওয়া হয়েছে। ওই মৃত ব্যক্তির পরনে ছিল শুধুমাত্র একটি হাফ প্যান্ট। কে বা কারা রয়েছেন এই ঘটনার নেপথ্যে, তা খতিয়ে দেখতে শুরু করেছে গার্লফ্রেন্ড থানার পুলিশ। সাত সকালে ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ঘিরে চাঞ্চল্য শুরু হয়। তার গলা ও মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর। সকালবেলা একটি ফ্ল্যাটের ফাঁকা অংশে এই দেহ পড়ে থাকতে দেখে, তাই তারপরেই খবর দেওয়া হয় গার্লফ্রেন্ড থানায়। পুলিশের অনুমান, বাইরে থেকে তাকে খুন করে ওই এলাকায় ফেলে রেখে যাওয়া হয়েছে। ওই মৃত ব্যক্তির পরনে ছিল শুধুমাত্র একটি হাফ প্যান্ট। কে বা কারা রয়েছেন এই ঘটনার নেপথ্যে, তা খতিয়ে দেখতে শুরু করেছে গার্লফ্রেন্ড থানার পুলিশ।